Assalamualaikum warahmatullah. Asli video itu sahaja sih. Video itu dek itu montop bukan. Kabel gula pertama nih. Demi itu sih, tiga sih. Demi itu sih, mana ek kabel gula nosto. Tapi karena nosto sih, izin istri kami tidak ada sih. Tapi kaum damer mestri tidak kasar oleh kihoy. এই বিস্তারিত ভিডিও আমি আজকে আলোচনা করব নিচেও আছে আর এই কেবল এই প্লাডের জন্য দিয়ে এখন কিন্তু এই ধরনের কেবলে দেখেন নতুন ইনটেক কয়েল কিনে আনছে একটু লাগাইছি এগুলো রইছে লাগলে আরো দেব তো সবগরেই মোটামুটি কাজ করা হয়েছে বিষয়টা হচ্ছে আপনারা বলছিলেন যে এই বিষয়টা নিয়ে এই ভিডিওটা করছিলাম এটা করছিলাম না এই যে ফুটা কেন এত ফুটা কে বেবে কুরিও কাজ কুরিয়ে ভাবিও না পয়েন্ট বলছি 300 টাকা কারণ একটা রুমে কয়টা পয়েন্ট হয় আপনারা টেকনিশিয়ান কয়টা পয়েন্ট হয় একটা রুমে আজকে যারা টেকনিশিয়ান আছেন যারা বাইরেও আছেন এতে সবারই কাজে লাগবে আজকের এই ভিডিওটা যারা এই কাজ করতেছেন যারা ইলেকট্রিক কাজ করাইতাছেন উভয় সমন্বিত এই আপনারে 300 টাকা পয়েন্ট ঠিক আছে এখন আসেন 300 টাকা পয়েন্টে যদি কাজ করা হয় একটা ইলেকট্রিশিয়ানের পোষায় কি না আসলে পোষায় কি না বাস্তবে দেখি আর এই কাজগুলোই যে কেবলগুলো এই কেবলগুলো 180 টাকা এখানে আমার 7-8 কয়েল তার তার চেয়ে বেশি মানে সিকন্ডিনিয়া ডুবাইছি যেগুলা মোটা কেবল গুলা ঢুকাইছে কেনে ঢুকাইতে আসছি না এটা নিয়ে একটু দেখাইলাই আর 300 টাকা পয়েন্টে যে কাজ করলে পুষাইতো না এটা একটু দেখেন এই কেবলটা দড়ি এটা তো জানেন আপনারা আইপিএস এর কেবল এখন এই কেবলের কিন্তু মাথা দুইটা এক মাথা এক মাথা আমার বাচ্চারা খুলছে এটা ড্যামেজ টেজও হয়েছে এই কেবল এ দেখেন জয়েন একটা এখানে ফারছে কেবল যে টানছে ইনসুলেটর রিমুভ হয়ে গেছে দুইটা এই যে দেখেন তিনটা এটা তারা কাস্টম জয়েন দিছে বিলিং এর কেবলে কিন্তু জয়েন হয় না এরপর এ দেখেন এ দেখেন এই যে কেবলের এটা হচ্ছে হলুদ কেবল কালো কেবলের যে রংটা এটার মধ্যে উঠে গেছে তারের টানার সুরে এই হইলো একটা এই দেখেন আরেকটা এই যে আরেকটা কাটছে কাছেনি না এই যে এই কেবলটা কি ব্যবহার করা উচিত একটা বিল্ডিংয়ে উচিত না এখন আসেন এইটা আমরা এইটা ধরি এতটুকু তারের নিচে এই দেখেন এই যে একটা এটা তো অল্প তার এই দেখেন ফাটাইছে এই যে দেখেন ফাটাইছে এই যে দেখা যায় কিনা এটা কিন্তু ফাটাইছে এই যে ফাটাইছে আচ্ছা এইখানে গেছে সুরছে এনে সুরছে গেছে এই জায়গায় গেছে এই যে দেখেন মানে কেবলটা টানার সময় কিন্তু একটা বাস করে দিতে হবে উল্টা পাল্টা কেবলটা টানলে কিন্তু কাটে এতটুক তারে সমস্যা নাই এটা আমরা এটা দেখেছিলাম একটু এটা দেখেন আসেন এটা দেখেন এনটাকে সুড়ায় এখন এই যে একটা এই যে আরেকটা তিনটা এটাকে ব্যবহার করা যাইব এই দেখেন এই যে একটা এই যে ভালো এটা দেখেন এই যে এরপরে এই যে একটা এই যে তাই এই আরেকটা ঠিক আছে তো এই আরেকটা এই যে আরেকটা এইরকম ভাবে এখন আমরা আরেকটা কালো কেবল এই দেখেন এটা কিন্তু দুইটা ফুরাটা একটা কেবল এই দেখেন এই যে দেখেন ফারাইছে এই যে একটা ভিতরে ফারা এই যে আরেকটা ফারা এই যে আরেকটা ফারা কেনু তো টেপি মেরে তুইছে ঠিক আছে এই যে আরেকটা ফাটা এই যে
মিলিয়নের কেবলের মধ্যে এত ইয়া যদি থাকে তাহলে এটা এই দেখেন এই একটা জিনিস দেখেন এই যে লাল তারের ইয়া লাগিয়ে রয়েছে এই যে দেখা যায় কিনা লাল এই যে লাল লাগিয়ে রয়েছে তো এই এইভাবে পুরা কেবল গুলো ভেঙে যাচ্ছে এখন এই যে ডেমিজটা করলো করে যে এই যে আবার আট নয় বেল তার কিনে দিল এগুলো কিন্তু শেষ অংশ তো আমাদের কাজেও শেষ অংশ এখন আমরা এগিয়ে আসবো একটা রুমে কয়টা পয়েন্ট হয় কয়টা পয়েন্ট যে হয় এটা সরাসরি বাস্তবমুখী দেখায় 180 টাকা করে কাজ দেয়া এমন একটা গচ্ছ মারা খাইছে বাড়িওয়ালা আর কার করে সমস্ত কেবল ডেমিজেস সম্পাদ নতুন করে ঢুকাইছে এখন যদি একটা কাজকে ইলুমিলু করে ফেলে পরে আপনি কাস্টমাইজ করে কি করবেন কাস্টমাইজ আপনার উল্টা পাল্টা কাজ করলে উল্টা পাল্টা গ্রুপ কাটিয়ে আপনি কাস্টমাইজ করে কতটুকু ওয়ার করতে পারেন কত বুঝতে পারছেন এখন আসলে একটা রুমে কয়টা পয়েন্ট হয় এরপরে আপনাদের কাছে এই বিষয়টা দিব দেওয়ার পরে যে 300 টি পয়েন্টের কাজ করলে একটা ইলেকট্রিক মেশিন রিপোর্ট এর হাতে আমরা আসে একটা পয়েন্ট হোক উপরে একটা মেনের পয়েন্ট দুইটা এইদিকে একটা পয়েন্টের পয়েন্ট এর তো ডবল মেনের পয়েন্ট তিনটা এদিকে একটা চারটা এসি দিলাম একটা পাঁচটা এদিকে একটা ছয়টা এদিকে একটা সাতটা এদিকে মনে করেন আরো দুইটা দিলাম সাত আটটা নয়টা সার্কিট ব্রেকার দশটা এগারোটা এগারোটা পয়েন্ট বানাইতে গেলে মনে করেন অনেক কিছু সব ঘরে হইত না এই ঘরে সকেট পয়েন্ট সব মিলিয়ে এগারোটা পয়েন্ট বানায় না তিন সব রুমে বেশি তিনটা লাইন দিয়ে একটা ফ্যান দেয় চারটা এর একটা সকেট দেয় পাঁচটা ওই দিকে একটা সকেট দেয় ছয়টা সার্কিট ব্রেকার একটা সাতটা বা আটটা পয়েন্ট থাকে এসি দিলে আটটা বা নয়টা হয় বুঝলেন না যে আমার পোষায় কিনা এখন আসেন ওই শহরের বাড়িতে 5,000-6,000 টাকা রুম লইয়া একটা ফান 5,000 দেখায়া 100 টাকা কেজির তরি তরকারি খাইয়া ওই 60 টাকা 70 টাকা খালি ঢিপ খাইয়া এ আপনি আইবেন কাজ করতে এখন এই 3,000 টাকা দিয়ে এই গ্রুপটি খাইয়া এই গ্রুপটি খাইতে এই খাইয়া এই খাইতে এ টু জেড একটা বিল্ডিং তৈরি করতে গ্রুপ কাটলেন একদিন এটা মানে গ্রুপ কাটলেন আইয়া একদিন আইয়া সুইচ বোর্ড বসে গ্রুপ কাটতে একটা রুমের শেষ করে যেতে পারতেন না তো বিল্ডিংটা যেমন ধীরে ধীরে হয় এই বিল্ডিং এর কাজগুলো ধীরে ধীরে হয় আপনি গ্রুপ এই আজকে গ্রুপ কাটবেন আর ফাইটার যদি একই সাথে লাগান তাহলে কিন্তু সেটা এই বক্সটা বেঁধে দেবো বক্সটা আগে লাগাবেন বা পরে লাগাবেন গ্রুপ কেটে কাজ লাগাবেন এরপর কেবল করবেন এরপরে আপনার লাইট হোল্ডার লাগাবেন ডিবি বুট কানেকশন করবেন করার পরে তেহা কি তেহা হ্যাঁ এই ঘরটা 3,000 টাকা মজুরি এই ঘর এই যে ঘরটা এসি পয়েন্ট টয়েন্ট হইয়া 3,000 টাকা মজুরি আহা এই 3,000 টাকা মজুরি এদিকে 3,000 টাকা মজুরি দিয়ে কাজ করে আর কয় বেটা কয়টি হলে বাড়ি যেতে পারবেন তত্ত্ব দেখি কয় বেটা কয়টি হলে বাড়ি যেতে পারবেন দেখাইলাম এই ঘরে 10টা পয়েন্ট দিছি কিছু কিছু বিল্ডিং এ তো 5টা 6টা পয়েন্ট একটা রুমে তো 6টা রুম হইলে 300 টাকা যদি পয়েন্ট হয় 3,721 আর যদি 200 টাকা পয়েন্ট হয় 6 দোকানে 1200 1200টি এমন মারফুট জন্ম লইছে এই বাংলাদেশের বুকে 80 টাকা কেজি চাল খাইয়া 100 টাকা কেজি তরকারি খাইয়া এই বাংলাদেশের বুকে চুরি সামারি না করিয়া 180 টাকা লইয়া কি করছে এই দেখেন
আরেক জায়গায় যায় তো একজন বাড়িওয়ালা দেখে উনি সতর্ক হবে
একটা মিস্ত্রি থেকে একটা স্বতন্ত্র হবে তো সবার যাতে মঙ্গল হয় এই জন্য আমি ভিডিওটা রেকর্ড করলাম এই যে ভিডিওটা রেকর্ড করতেছি এতে তো আমার সময় যাইতাছে এতে সময় যাইতাছে না তে ভিডিওটা রেকর্ড করি আমার ভিডিও দিয়ে যদি মানুষের কোনো মঙ্গল না হয় তাহলে এই ভিডিও তো টিকটকাররা ভিডিও বানায় বিনোদনের লাগিয়া আমার আমার তো বিনোদনের দরকার না আমার মনে করেন যে বাঁচে না আমার পেট আমার পেট বাঁচতেছে না আমার বিনোদনের দরকার কি একটা মানুষে ভিডিওটির মাধ্যমে যেন এই সবকিছু ফুটে উঠে এই ব্যবস্থা নিয়ে ইয়ে করবো এরপরে আমরা এই আগামীতে এই বছর তো করোনা মরোনার লেগে গেছে গা নতুন বিল্ডিং তো ধরতেই পারছি না আগামীতে আমরা এ টু জেড ভিডিও করব আপনারা দেখবেন অলরেডি আমার এ টু জেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আছে ইলেকট্রিক হাউস ওয়ারিং এর তো এখনো আপনারা নিরাশ হবেন না ছোট ছোট ওয়ারিং গুলো আমরা দেখাই দিই ঠিক আছে আগামীকালকে ভিডিও দেখাবো যে দুইটা ইউনিটে যদি দুইটা মিটার থাকে আমার দুইটা ইউনিট মিলে যদি একটা সমষ্টিগত ইউনিট থাকে তাইলে এখানে আইপিএস এর লাইটটা কিভাবে হবে কারণ জানেন এটা করে ড্রয়িং সহ আপনাদেরকে দেখাবো তো আশা করি সাথে থাকবেন আগামীকালকে যে ভিডিও রেকর্ড করবো সেটা এটা আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনারা কমেন্টস করবেন কি ধরনের ভিডিও চান আমরা এই রিলেটেডই ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মতন বিদায় নেই আগামী দিন আরও সুন্দর সুন্দর এই ভিডিও নিয়ে আসবো মানে দুই ডে ইউনিটে একটা আইপিএস লাগায় না লাগাইনি এই যে এইটার মধ্যে লাগাইছে আর মনে করেন আপনার আইপিএসটা গোস বাসায় লাগাইছেন একটার দিয়ে আপনার 22 তারে দেওয়াছেন একটা এই মানে ও 22 মিটারে থাকে আপনি আইপিএস এর লাইন দিয়েছেন বা একটা দোয়ানে দিয়েছেন বা আপনার সাসারে লাইন নিয়েছেন কিভাবে যে দিবেন সঠিক নিয়ম রাইডা দেখাই দিন আগামী ভিডিওতে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি সাইফুল ইসলাম আমার ভিডিওটি ইলেকট্রিক বিডি ইউটিউব চ্যানেল ও ইলেকট্রিক কাজ শিক্ষা ফেসবুক পেজে একযোগে প্রচারিত হয় ও কোনোটা 19-20 হয় না আমরা একই সাথে আপলোড করি তো একই সাথে ভিডিও পাবলিশ হয়ে যায় যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের মতামত দিতে কেউ ভুলবেন না আজকের এই ভিডিওটা সবগুলো কমেন্টস দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই